আগত বেস্ট স্কুলে নীলফামারি জেলা পরিচিতি এবং নীলফামারি সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই নীলফামারি জেলা নীলফামারি জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা নীলফামারি তিস্তা নদীর তীরে অবস্থিত নীলফামারি মূলত একটি কৃষি নির্ভর জেলা জেলার অন্যতম প্রধান অর্থকারী ফসল ভুট্টা ও মরিচ এই জেলার মাটি উর্বরতার কারণে ব্রিটিশ আমলে এই জেলাতে ব্যাপক পরিমাণে নীলের চাষ করা হতো এবং এই জেলাকে বলা হতো নীলের দেশ ধারণা করা হয় সেখান থেকেই এই জেলার নামকরণ করা হয় নীলফামারি উনিশশো চুরাশি সালে নীলফামারি জেলা গঠিত হয় এই জেলার আয়তন এক বর্গ কিলোমিটার নীলফামারি একটি সীমান্তবর্তী জেলা এর সাথে ভারতের সীমান্ত রয়েছে নীলফামারি জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হলো নীলফামারি সদর কিশোরগঞ্জ ডোমার ঝলডাকা ডিমলা এবং সৈয়দপুর নীলফামারি জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো সালে নীলফামারি জেলা গঠিত হয় নীলফামারি জেলার আয়তন এক বর্গ কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প নীলফামারি জেলাতে নীলসাগর নামক বিশাল দীঘি এই জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সম্প্রতি চালকিত নীলসাগর আন্তনগর এক্সপ্রেস ট্রেন এই জেলাতে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এই জেলার সৈয়দপুরে অবস্থিত নীলভামারি জেলার নদ নদীগুলো হল তিস্তা বুড়ি তিস্তা বুড়িখোড়া চারাল কাটা দেউনাই বামনডাঙ্গা এবং যমুনেশ্বরী ইত্যাদি উল্লেখযোগ্য নীলফামারি জেলার উপজেলার সংখ্যা ছয়টি এই জেলার পৌরসভার সংখ্যা চারটি এই জেলার ইউনিয়ন সংখ্যা একষট্টিটি এই জেলার সংসদীয় আসন সংখ্যা চারটি নীলফামারি জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লক্ষ্য করুন শহীদ জননী জাহানারা ইমাম খয়রাত হোসেন সাবেক মন্ত্রী বিচারপতি মোস্তফা কামাল সাবেক প্রধান বিচারপতি শফিকুল গণি স্বপন সাবেক মন্ত্রী মহেশচন্দ্র রায় উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গানের শিল্পী হর হরলাল রায় ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায় ভাওয়াইয়া শিল্পী আসাদুজ্জামান নূর নাট্য ব্যক্তিত্ব এবং মন্ত্রী আনিসুল হক লেখক নাট্যকার ও সাংবাদিক বেবি নাজদিন কণ্ঠশিল্পী এরা সবাই নীলফামারি জেলার সন্তান নীলফামারি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান নীলসাগর হরিশ্চন্দ্রের পাট ধর্মপালের গড় কুন্দপুকুর মাজার তিস্তা সেচ প্রকল্প ময়নামতির দুর্গ ভীমের মায়ের চুলা ইত্যাদি উল্লেখযোগ্য নীলফামারী জেলার লোকসংস্কৃতি ও ঐতিহ্য নীলফামারী বাংলার অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে এ জেলায় সত্যপীরের গান হাঁস খেলা সহ অনেক উৎসব ও আয়োজন করা হয় মেলার নীলফামারি জেলা ডোমারের সন্দেশের জন্য বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্য